আশা করছি আপনারা এই গরমে সকলে সুস্থ আছেন। যাই হোক, আজকের ভিডিওটা আমি এবার শুরু করছি। তো ভিডিওর প্রথমে আপনারা দেখতে পেলেন আমি যে পাতাটা নিয়েছি সেটা হচ্ছে একটা পুদিনা পাতা। এই পুদিনা পাতা দিয়েই আপনাদের আজকে একটি রেসিপি আমি করে দেখাবো, যেটা গরমের জন্য খুবই উপকার। রোজ রোজ আমরা বাজার থেকে নানা রকম ড্রিঙ্কস কিনে খাচ্ছি, তাতে হয়তো খানিকটা সময় স্বস্তি মিলছে, তবে রোজ রোজ খেলে সেটা শরীরের পক্ষে ভালো নয়। সেই জন্য আমি ঘরেই আপনাদেরকে একটা শরবত বানিয়ে দিয়ে খাচ্ছি, যেটা গরমে প্রচণ্ড শান্তি দেবে। যদি আপনারা কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখলেনই তো, আমি পুদিনা পাতাগুলো বেছে ধুয়ে নিয়েছি। এরপরে একটা পাতি লেবু কেটে নিচ্ছি, পাতি লেবুগুলোর বীজ ফেলে দিচ্ছি। পাতি লেবু কাটা হয়ে গেছে। এরপরে ধুয়ে রাখা পুদিনা পাতাগুলো মিক্সিতে দিয়ে দিলাম। এরপরে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। এরপরে কিছুটা বিট নুন দিয়ে দিচ্ছি। বিট নুন দিয়ে দেওয়ার পরে জল দিয়ে দিলাম। এরপরে এটার একটা পেস্ট করে নিচ্ছি। এরপরে আপনারা যতটা পরিমাণ করতে চাইবেন ততটা পরিমাণই জল দিয়ে দেবেন। আমি 2 গ্লাস মতো বানাতে চাইছি, সেই জন্য এইটুকুই জল দিলাম। এরপরে পাতিলেবুটা চিপে দিয়ে দিচ্ছি। পাতিলেবুর টক বুঝে লেবুটা মেশাবেন, নাহলে অতিরিক্ত টক হয়ে যাবে। সমস্ত কিছু মেশানো হয়ে গেল। এরপরে ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিচ্ছি। দেখুন কতটা কালারফুল হয়েছে। গরমের জন্য একদম পারফেক্ট একটা ড্রিঙ্কস বা পানীয় বা শরবতের একটা রেসিপি। এই গরমে আপনারা এইভাবেই বাড়িতে এই সুন্দর রেসিপিটি তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন। বাচ্চা থেকে বয়স্ক সকলেই এটা খুব পছন্দ করবে। খেতেও যেরকম সুস্বাদু সেরকম দেখতেও সুন্দর হয়, তাই সবাই অ্যাট্রাকটিভ হয়ে যাবে প্রতি। যাই হোক, আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ফিরে আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এই গরমে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।